ম্যাট্রিক্স ও নির্ণায়কের উপর আজকের ক্লাসটি দশম ক্লাস। গত ক্লাসে তোমরা নির্ণায়কের ধর্ম সম্পর্কে জেনেছ। আমরা আজকে কিভাবে নির্ণায়কের ধর্ম ব্যবহার করে নির্ণায়কের মান সহজে বের করা যায়, কোনো কোনো ক্ষেত্রে একেবারে বিস্তার না করেই মান বের করা যায় তা শিখব। চলো তাহলে শুরু করা যাক। বইয়ে প্রবলেম নাম্বার 16 এটি আমরা এখন সমাধান করব। বিস্তার না করে প্রমাণ করো যে ডিটারমিনেন্ট এত ইজ ইকুয়াল টু এই ডিটারমিনেন্ট ইকুয়াল 0। এখন আমরা প্রথম পক্ষটা তুলে নিলাম, এখানে তিনটা পক্ষ আছে, প্রথম পক্ষ তুলে নিলাম। এখন আমরা দেখব দ্বিতীয় পক্ষে কি আছে ডিটারমিনেন্টটা। প্রথম কলামে আছে এ বি সি, আর আমাদের প্রদত্ত প্রথম পক্ষে কি আছে 1 1 1। একটা জিনিস খেয়াল করো যে আমাকে এখানে আনতে হবে এ, তার মানে এখানে এ আনতে হবে। প্রথম কলামের দ্বিতীয় এন্ট্রিটা হতে হবে বি, তৃতীয় এন্ট্রিটা হতে হবে সি, তার মানে তৃতীয় এন্ট্রিটা হতে হবে সি, তার মানে এইটাকে এ দ্বারা গুণ করলে এটা এ আসবে, এই দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করলে এখানে বি আসবে, তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করলে এখানে সি আসবে। তাহলে আমরা কি করব, প্রথম সারিকে এ দ্বারা, দ্বিতীয় সারিকে বি দ্বারা এবং তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করব। তাহলে এই গুণটা করলে আমরা কি পাবো, দেখো প্রথম সারিকে এ দ্বারা, তাহলে এটা এ বি সি, এটা এ বি সি ইনটু বি প্লাস সি। তাহলে দেখো এই সারিকে এ দ্বারা গুণ করা মানে নির্ণায়কের মানটা এ গুণ বেড়ে যাবে। অতএব যেহেতু প্রথম সারিকে এ দ্বারা গুণ করেছি, অতএব নির্ণায়কের মানটাকে আমাদের এ দিয়ে ভাগ করতে হবে। ঠিক একইভাবে দ্বিতীয় সারিকে বি দ্বারা গুণ করো, তাহলে এটা বি এ বি সি, এটা এ বি সি ইনটু সি প্লাস এ, তাহলে এটা বি দ্বারা গুণ করা হয়েছে, অতএব বি দ্বারা ভাগ করতে হবে। এবার তিন নম্বর সারিটাকে আমরা সি দ্বারা গুণ করব, তাহলে এটা সি এ বি সি, এ বি সি ইনটু এ প্লাস বি। তাহলে যেহেতু তৃতীয় সারিকে সি দ্বারা গুণ করা হয়েছে, অতএব নির্ণায়কের মানকে সি দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি, এখন দেখো এখন আমাদের এই যে দ্বিতীয় কলামে কমন আছে এ বি সি, তৃতীয় কলামেও কমন আছে এ বি সি, এই দুটাকে কমন নিব। তো দ্বিতীয় কলাম থেকে আমরা কমন নিচ্ছি এ বি সি, তৃতীয় কলাম থেকেও কমন নিচ্ছি এ বি সি, নিচে আছে এ বি সি। তাহলে আমরা কি পাবো, এটা এ প্রথম কলামে এ বি সি, দ্বিতীয় কলামে এ বি সি কমন নেওয়া হয়েছে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 1 1 1। এখান থেকে এ বি সি কমন নেওয়া হয়েছে তৃতীয় কলাম থেকে, তাহলে থাকবে বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এখন একটা এ বি সি, একটা এ বি সি ক্যান্সেল, তাহলে আমাদের কি থাকে, এখানে থাকে এ বি সি ডিটারমিনেন্ট, এটা এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ, এ প্লাস বি। এটাই দেখো আমাদের দ্বিতীয় পক্ষ,
তার মানে এটা সমান হলো আমাদের দ্বিতীয় পক্ষ। এখন আমরা প্রমাণ করব যে এইটা সমান হবে কত, জিরো। একটা জিনিস খেয়াল করো, এখানে যদি এই প্রথম কলাম এবং তৃতীয় কলাম যোগ করা হয় তাহলে যোগফলটা একই হয়। এই এ আর বি প্লাস সি যোগ করলে এ প্লাস বি প্লাস সি, বি এর সাথে সি প্লাস এ যোগ করলে এ প্লাস বি প্লাস সি, সি এর সাথে এ প্লাস বি যোগ করলেও এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা কলাম ওয়ান এবং কলাম থ্রি যোগ করব, আর আমরা পরিবর্তন করতে চাচ্ছি তৃতীয় কলামকে। অর্থাৎ আমরা নোটটি লিখব এইভাবে, তৃতীয় কলাম ইকুয়াল টু প্রথম কলাম যোগ তৃতীয় কলাম। তাহলে আসো এটা লিখি, তাহলে এটা আছে এ বি সি, প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম ঠিক রেখে দাও এ বি সি, এবং দ্বিতীয় কলাম ওয়ান ওয়ান ওয়ান। আমরা পরিবর্তন করব তিন নাম্বার কলামটা, কিভাবে, তৃতীয় কলামের সাথে এই প্রথম কলামটা যোগ করব, এইটার সাথে এইগুলো যোগ করব, অনুরূপ ভুক্তিগুলো। তাহলে এ এর সাথে যোগ হবে বি প্লাস সি, তাহলে আমরা পেয়ে যাবো এটা এ প্লাস বি প্লাস সি, এটাও পাবো এ প্লাস বি প্লাস সি, এটাও পাচ্ছি এ প্লাস বি প্লাস সি। আমরা কি করেছি কাজটি, কাজটি করেছি আমরা সি ওয়ান সরি সি থ্রি প্রাইম মানে হচ্ছে তিন নাম্বার কলামটা পরিবর্তন করেছি, কিভাবে, সি থ্রি প্লাস সি ওয়ান। এখন দেখো আমাদের তৃতীয় কলামে কমন আছে কি, এই তৃতীয় কলামে কমন আছে কত, এ প্লাস বি প্লাস সি। তাহলে আমরা এটা কমন নিয়ে নিই, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি। কমন নেওয়ার পর কি থাকে দেখো, ফার্স্ট কলাম এ বি সি, সেকেন্ড কলাম ওয়ান, সেকেন্ড কলামে আছে ওয়ান ওয়ান ওয়ান, এ প্লাস বি প্লাস সি যখন কমন নিব থার্ড কলামটাও ওয়ান ওয়ান ওয়ান। এবার দেখো নির্ণায়কটির, নির্ণায়কটির দুটি কলাম একরকম, দুই নাম্বার কলাম এবং তিন নাম্বার কলাম সেম, তাহলে আমরা এই নির্ণায়কের মান, তাহলে আমরা এই নির্ণায়কের মান সরাসরি বলতে পারি জিরো। তাহলে আমরা কি লিখব, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু জিরো। এটা কেন জিরো, যেহেতু দুটা কলাম একই রকম, তাহলে ফাইনালি আমরা পাচ্ছি জিরো ইকুয়াল তৃতীয় পক্ষ। 36 নম্বর প্রশ্নে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এটা, আর রাইট হ্যান্ড সাইডে আছে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। আমাদের লেফট সাইড ইজিক্যাল টু রাইট সাইড প্রমাণ করতে হবে, অর্থাৎ এই নির্ণায়কটির মান হবে রাইট সাইডের সমান। নির্ণায়কটিতে লক্ষ্য করো, তৃতীয় সারিতে, তৃতীয় সারির প্রতিটি ভুক্তিতে দুইটি করে অংশ আছে, দুইটা করে সংখ্যা আছে, এক্স কিউব মাইনাস ওয়ান, ওয়াই কিউব মাইনাস ওয়ান, জেড কিউব মাইনাস ওয়ান। অর্থাৎ প্রতিটি ভুক্তির দুটি করে অংশ আছে। অতএব আমরা জানি এরকম যদি হয় কোনো নির্ণায়কের সারি অথবা কলামে, যদি প্রতিটি ভুক্তি দুটি সংখ্যা দ্বারা থাকে, তবে এইখান থেকে দুটি নির্ণায়ক গঠিত হয়। কিভাবে নির্ণায়ক দুটা গঠিত হবে, এখানে প্রথম এবং দ্বিতীয় সারি দুটি নির্ণায়কেরই প্রথম এবং দ্বিতীয় সারি হবে, অর্থাৎ প্রথম সারি এবং দ্বিতীয় সারি ফিক্সড
দুইটা নির্ণায়কের জন্যই ফিক্সড, শুধু তৃতীয় সারিটা ভিন্ন হবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, তাহলে এটা প্রথম সারি আছে এক্স ওয়াই জেড, দ্বিতীয় সারি আছে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার এখানে দেখো দ্বিতীয় অংশের প্রত্যেকটাতেই মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, অর্থাৎ প্রত্যেকটা অংশেই কি আছে মাইনাস আছে, অতএব এটা হবে মাইনাস। এবার প্রথম সারি দ্বিতীয় সারি ফিক্সড থাকবে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দুটি নির্ণায়কের তৃতীয় সারিতে কি আসবে, প্রথম নির্ণায়কের জন্য আসবে এই যে সবুজ কালি দিয়ে লেখা যেটি এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, অর্থাৎ প্রথম রাশিটা বা প্রথম সংখ্যাটা, তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। আর এখানে কি আসবে, এই যে প্রত্যেকটাতে মাইনাস ছিল বলে এটা মাইনাস নেওয়া হলো, এবার কি আছে ওয়ান ওয়ান ওয়ান, তাহলে তৃতীয় সারিটাতে আসবে ওয়ান ওয়ান ওয়ান, রাইট। তাহলে এই নির্ণায়ক থেকে প্রথমে আমরা দুটি নির্ণায়কে ভাগ করে নিলাম। এখন আমাদের খেয়াল করতে হবে প্রথম নির্ণায়কটিতে প্রথম কলামে দেখো এক্স কমন, দ্বিতীয় কলামে ওয়াই কমন আছে, তৃতীয় কলামে জেড কমন আছে। প্রথম কলাম থেকে আমরা কমন নিব এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, তৃতীয় কলাম থেকে জেড, তার মানে কমনটা হয়ে গেল এক্স ওয়াই জেড। তাহলে প্রথমটা থেকে এক্স কমন নিলে এইটা হবে ওয়ান, এক্স স্কোয়ার থেকে এক্স কমন তার মানে এটা এক্স, এক্স কিউব থেকে এক্স কমন নেওয়া হয়েছে তাহলে এটা এক্স স্কোয়ার। সিমিলারলি এই জায়গায় হবে ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার। এখন আমরা খেয়াল করি এই যে নির্ণায়কটা পাওয়া গেল, একটা সারিতে ওয়ান 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 আছে, এই দ্বিতীয় নির্ণায়কেও কিন্তু একটি সারি আছে যেখানে ওয়ান ওয়ান ওয়ান। তো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো এই যে সারিটা আছে এটাকে আমি প্রথম সারিতে নিয়ে আসব, যেহেতু এটার প্রথম সারি ওয়ান 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 এটার সাথে মিলানোর জন্য। তাহলে আমরা কি করব, এই সারিটাকে আনব প্রথম সারিতে, অর্থাৎ তৃতীয় সারিটা আমরা আনতে চাচ্ছি প্রথম সারিতে, অর্থাৎ এই প্রথম এবং তৃতীয় সারি ইন্টারচেঞ্জ করব। তা আমরা জানি নির্ণায়কের ধর্ম থেকে জানি যদি কোনো নির্ণায়কের দুটি সারি ইন্টারচেঞ্জ করা হয় তাহলে সংখ্যা মানের কোনো পরিবর্তন হয় না, সাংখ্যিক মানের কোনো পরিবর্তন হয় না, শুধু চিহ্নের পরিবর্তন হয়, অর্থাৎ একটি নেগেটিভ সাইন ইন্ট্রোডিউস হয়। তাহলে দেখো এইটাকে যখন আমি এইখানে নিয়ে আসব আর এইটাকে যখন এইখানে আনব, দুইটাকে যখন পরস্পর ইন্টারচেঞ্জ করাবো, এই যে প্রথম সারি এবং তৃতীয় সারি ইন্টারচেঞ্জ করলে একটা মাইনাস ইন্ট্রোডিউস হবে। তাহলে বলো তো এটা কী হয়ে যাবে, মাইনাস ইন্ট্রোডিউস হলে এইটা আসে মাইনাস বের হয়ে যাবে মাইনাস, তাহলে এটা হবে প্লাস। তাহলে আমরা কি পাব, এই ওয়ান 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 চলে যাবে প্রথম সারিতে আর দ্বিতীয় সারিটা ফিক্সড থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আর তৃতীয় সারিতে কি আসবে, এক্স ওয়াই জেড, রাইট। এখন আবার দেখো এইটার সাথে এইটার কম্পেয়ার করো, এইটার দ্বিতীয় সারিতে যা আছে এই নির্ণায়কের তৃতীয় সারিতে এটা আছে,
তা আমি এইটার মতো করে এটাকে করতে চাই। তাহলে এখন আমরা চেঞ্জ করব এই দুইটাকে, ইন্টারচেঞ্জ করব নিজেদের মধ্যে। তাহলে দ্বিতীয় সারি এবং তৃতীয় সারি ইন্টারচেঞ্জ করব। তাহলে দেখো আমরা পাচ্ছি এরকম এক্স ওয়াই জেড, ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার। এবার দেখো এই দুইটা দ্বিতীয় এবং তৃতীয় সারি যখন ইন্টারচেঞ্জ করব, তাহলে সাংখ্যিক মানের উপর তো পরিবর্তন হয় না, একটি নেগেটিভ সাইন ইন্ট্রোডিউস হবে। তাহলে নেগেটিভ সাইন ইন্ট্রোডিউস হলে এই প্লাস আর ওখান থেকে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি এখানে ওয়ান ওয়ান ওয়ান, ফিক্সড এটা। এখন এই দুইটা ইন্টারচেঞ্জ করলে তৃতীয় সারিটা দ্বিতীয় সারিতে নিয়ে আসো, এক্স ওয়াই জেড, আর নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, রাইট। এখন দেখো তো এই নির্ণায়ক আর এই নির্ণায়ক সেম কিনা, অর্থাৎ এইটা একটা রাশি এইটা একটা রাশি, এই দুইটা রাশির মাঝে চিহ্ন কি মাইনাস, এই দুইটার মধ্যে কমন আছে, তাহলে নির্ণায়কটা কমন। এই জন্য আমরা কি করব, নির্ণায়কটিকে কমন নিব। তাহলে ওয়ান এক্স এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই ওয়াই স্কোয়ার, ওয়ান জেড জেড স্কোয়ার, এটা যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, প্রথম অংশে এক্স ওয়াই জেড, আর এইটা যখন কমন নিয়ে যাব তাহলে এই জায়গায় ওয়ান হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়ান, ওকে মাইনাস ওয়ান। শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে প্রথম সারিতে কি আছে, ওয়ান 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 আছে, প্রথম সারিতে কি আছে, ওয়ান ওয়ান ওয়ান। আমরা জানি নির্ণায়কের মান বের করা সহজ হয় যদি অধিক সংখ্যক ভুক্তির মান জিরো আনা যায়। তা আমরা জানি যে নির্ণায়কের ধর্ম থেকে যে একটা কলাম থেকে একটা কলাম বিয়োগ করা যায়, কলামের সাথে কলাম যোগ করা যায়, সারির সাথে সারি যোগ বিয়োগ করা যায়। তা আমরা দেখি এখানে যদি আমরা এই কাজটা করি, দেখো আমরা প্রথম কলামটাকে পরিবর্তন করব, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে, আবার দ্বিতীয় কলামটাকে পরিবর্তন করব, দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে। তা আমরা এখন এই কাজটুকু করব, কি করব, সি ওয়ান প্রাইম, সি ওয়ান প্রাইম ইজ ইকাল টু সি ওয়ান মাইনাস সি টু, আর সি টু প্রাইম ইজ ইকাল টু সি টু মাইনাস সি থ্রি। তাহলে দেখো এই জিনিসটা যদি, এই অপারেশনটা যদি এখানে করা হয়, তাহলে আমরা পাচ্ছি এরকম ওয়ান মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়াই, আর এটা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার দেখো দ্বিতীয় কলামটাও পরিবর্তন হবে, তাহলে ওয়ান মাইনাস ওয়ান, এখানে দেখো ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস জেড, আর এটা ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। আর তিন নম্বর কলামটি অপরিবর্তিত থাকবে, অর্থাৎ কি থাকবে, ওয়ান জেড জেড স্কোয়ার ইন্টু কত, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান। এখন আমরা এক্স ওয়াই জেড মাইনাস ওয়ানটাকে আগে নিয়ে আসি, আর এইখানে আমরা পাচ্ছি জিরো এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, জিরো ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর তিন নম্বর কলামটি অপরিবর্তিত, ওয়ান জেড জেড স্কোয়ার। এবার দেখো প্রথম সারিতে দুটি ভুক্তি জিরো জিরো জিরো, এই জন্য এই বরাবর বিস্তার করব, অর্থাৎ প্রথম সারি বরাবর বিস্তার করলে এই শূন্য এই শূন্য, এই দুইটির জন্য বিস্তারের প্রয়োজন নেই, কারণ
জিরোর সাপেক্ষে বিস্তার করলে এর মান আসবে জিরো, কারণ যাই আসুক জিরো দ্বারা গুণ হয়ে মানটা হয়ে যাবে জিরো। তাহলে এটার ক্ষেত্রে সেম কথা, তাহলে আমরা শুধু বিস্তার করব কার জন্য, ওয়ানের জন্য। ওয়ান আসে প্রথম সারি তৃতীয় কলামে, তাহলে প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ, তাহলে আমরা এখানে হচ্ছে ওয়ানের জন্য, তাহলে যার জন্য বিস্তার সেটা লিখবে, লিখে আমাদের কি লিখতে হবে, প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ দিয়ে যা আছে, তাহলে এটা হবে এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা এবং এটা বাদ, এটা ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখন এটাকে লেখা যাচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, ওয়ান দিয়ে গুণ করলে তো এটাই থাকবে। এখন দুই বাই দুই নির্ণায়কের মান নির্ণয়, এইটা ইন্টু এইটা, তাহলে আমরা লিখতে পারি এভাবে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সূত্রের মাইনাস। এবার কি এইটার এটা গুণ হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু কত, ওয়াই মাইনাস জেড। এবার দেখো এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এখানে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড, আর এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করো, এটার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু কত, ওয়াই মাইনাস জেড। এবার দেখো কি কমন যায়, এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান কমন যাচ্ছে, এক্স মাইনাস ওয়াই দুই জায়গায় আছে, ওয়াই মাইনাস জেড, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড কমন নিলে দেখো এখানে কি থাকে, এইখানে থাকে ওয়াই প্লাস জেড, এই ওয়াই প্লাস জেড থাকে, আর এটা মাইনাস ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা পাচ্ছি এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আর এখানে ওয়াই ওয়াই ক্যান্সেল, থাকে কি জেড মাইনাস এক্স, এটাই আমাদের রাইট সাইড, তাহলে এটা ইকুয়াল কি রাইট সাইড, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড রুট। 33 নম্বর প্রবলেমের লেফট সাইড এই নির্ণায়ক দেওয়া আছে, আর রাইট সাইডে দেওয়া আছে, রাইট সাইডে দেওয়া আছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে এই নির্ণায়কের মান এটা হবে। তো প্রথমে আমরা যেটা করব, যে এখানে কমন আছে কি না, কোনো ধরনের কোনো কমন দেখা যাচ্ছে না, এখন আমাদের টার্গেট হবে কিভাবে আমরা এই উৎপাদকটা আনতে পারি এ প্লাস বি প্লাস সি। এখন দেখো আমি যদি কলাম ওয়ান টু এবং থ্রি এই তিনটাকে একসাথে যোগ করি, তাহলে এ প্লাস বি প্লাস টু সি, এ প্লাস এ টু এ, বি প্লাস বি টু বি, আর আছে টু সি, তাহলে টু এ প্লাস টু বি প্লাস টু সি, তাহলে টু কমন নিলে এ প্লাস বি প্লাস সি। সিমিলারলি দেখো সি প্লাস সি হলো টু সি, বি প্লাস বি হলো টু বি, আর এখানে আছে টু এ, তার মানে এই তিনটাকে যোগ করলেও পাচ্ছি আমরা টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। সিমিলারলি এটার ক্ষেত্রে তাহলে আমরা কি করব, কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস কলাম থ্রি, এটি করে যদি আমরা একই যোগফল না পেতাম তাহলে আমরা সারি তিনটাকে যোগ করে চেক করতাম। তো আমাদের এখন কাজটা করতে হবে কি, কলাম ওয়ানটাকে পরিবর্তন করব, নতুন কলাম হবে, এক নম্বর কলামটা নতুন হবে, কিভাবে নতুন কলামটা তৈরি হবে,
যে কলাম ওয়ান প্লাস কলাম টু প্লাস কলাম থ্রি এই তিনটি কলামকে যোগ করে। তাহলে আমরা পাচ্ছি এখন দেখো যোগফলটা আগেই বলছি কত আসে, তাহলে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। দ্বিতীয় এবং তৃতীয় কলাম যা ছিল তাই থাকবে, এ বি প্লাস সি প্লাস টু এ নিচে এ। তিন নম্বর কলামে কী আছে, বি বি আর এটা সি প্লাস এ প্লাস টু বি। এখন আমরা কমন নিব, ফার্স্ট কলামে কমন দেখা যাচ্ছে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটাকে কমন নাও টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। কমন নিলে আমরা পাচ্ছি এখানে ওয়ান ওয়ান ওয়ান। দুই নাম্বার এবং তিন নাম্বার কলাম যা ছিল এ বি প্লাস সি প্লাস টু এ এ, এটা বি বি সি প্লাস এ প্লাস টু বি। এখন আমরা দেখতে পাচ্ছি প্রথম কলামে আছে ওয়ান ওয়ান ওয়ান। নির্ণায়কের বিস্তার সহজ হয় যদি কোনো কলাম বা সারিতে সর্বোচ্চ সংখ্যক জিরো আনা যায়। তা আমরা দেখি জিরো কিভাবে আনা যায়। এখন দেখো এইটা থেকে এটা বিয়োগ করলে জিরো, এটা থেকে এটা বিয়োগ করলে জিরো, অর্থাৎ এটা কি প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, তৃতীয় সারি, অর্থাৎ দ্বিতীয় সারি থেকে প্রথম সারি বিয়োগ করে দ্বিতীয় সারিতে লিখব, আর তৃতীয় সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে তৃতীয় সারিতে লিখব। তার মানে আমাদের প্রথম সারিটি অপরিবর্তিত, আমরা চেঞ্জ করছি দুই নাম্বার এবং তিন নাম্বার সারি। কীভাবে চেঞ্জটা করতেছি দেখো, আর টু প্রাইম ইজ ইকাল টু আর টু মাইনাস আর ওয়ান, আর আর থ্রি প্রাইম ইজ ইকাল টু আর থ্রি মাইনাস আর টু। তাহলে আমাদের প্রথম সারিটা আনচেঞ্জ থাকবে। তাহলে আমরা লিখি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি, ডিটারমিনেন্ট এবার দেখো ওয়ান এ বি, এবার এটা থেকে এটা বিয়োগ একবারে লিখে দিই জিরো, ওয়ান মাইনাস ওয়ানে জিরো, আবার এইটা থেকে এটা বিয়োগ ওয়ান মাইনাস ওয়ানে জিরো। দেখো এইটা থেকে এটা বিয়োগ, এইখানে বি প্লাস সি প্লাস টু এইখানে আছে এ, তাহলে এইখান থেকে আমি একটু দেখাই দিই, এইটা থেকে এটা মাইনাস হবে অর্থাৎ মাইনাস এ হবে। তাহলে দেখো তো ফলাফলটা কী আসে, বি প্লাস সি প্লাস এ, অর্থাৎ ফলাফলটা হলো এ প্লাস বি প্লাস সি। এখন মুছে দিচ্ছি, এটা বোঝানোর জন্য এখানে লেখা হয়েছিল। তাহলে এটা কত লিখব, বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি প্লাস এ। এবার দেখো আমি যদি এখন এইটা থেকে এটা মাইনাস করি তাহলে এরকম আসবে না, মাইনাস বি এইটা থেকে এটা মাইনাস, এইখানে কাজটা দেখাই মাইনাস বি মাইনাস সি মাইনাস টু এ। তাহলে দেখো এ মাইনাস টু এ মানে মাইনাস এ, তাহলে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তাহলে মানে মাইনাস কমন নিলে হবে এ প্লাস বি প্লাস সি। ওকে, আর এইটা থেকে এটা মাইনাস করলে জিরো, আর এইটা থেকে এইটা মাইনাস মানে শুধু এখানে মাইনাস বি হবে, তার মানে চল রেজাল্ট হচ্ছে এ প্লাস বি প্লাস সি। যেহেতু প্রথম কলামে দুইটা শূন্য পাওয়া গেল অতএব আমরা বিস্তারটা করব প্রথম কলাম বরাবর। প্রথম কলাম বরাবর যদি বিস্তার করি তাহলে এই জিরোর জন্য বিস্তার করতে হবে না, এই জিরোর জন্য বিস্তার করতে হবে না, কারণ বিস্তার করার পর জিরোর জন্য বিস্তার করলে পরবর্তীতে জিরো দ্বারা গুণ হবে তাহলে মান শূন্য, এটার জন্য কি হয়ে যাবে মান শূন্য, শুধু ওয়ানের জন্য। তো ওয়ান আসে প্রথম সারি প্রথম কলামে, তাহলে প্রথম সারি বাদ যাবে প্রথম কলাম বাদ যাবে, তাহলে আমরা কি পাচ্ছি দেখো টু ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখন দেখো এটা বাদ দেওয়ার পর এই দুইটার গুণফল মাইনাস হবে এই দুইটার গুণফল, তাহলে এই দুইটা গুণ করলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস
আর সূত্রের মাইনাস আর এই মাইনাসে হলো প্লাস, জিরো দিয়ে এটাকে গুণ করলে জিরো, তাহলে আমরা পেয়ে যাচ্ছি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, যেটাই আমাদের হলো রাইট সাইড। তাহলে কী প্রমাণ হলো? লেফট সাইড ইজ ইকাল টু রাইট সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নির্ণায়কের তিনটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেছি, যা খুবই গুরুত্বপূর্ণ, যা খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। বাদ সবাইকে।